سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ونبينا ومولانا محمدًا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا এবং তাই যে কথা হয়েছিল ইনশাল্লাহ আমি একটু ইনক্রিজ করে আজকে আলোচনা করবো ইনশাল্লাহ। এবং হুজুরে যে আয়াত ইলাবত করেছিলাম সূরা ফুরকানের একটা আয়াত যে আয় তারা বোঝা যায় যে মাঞ্চল লোকে বালা ব্যবহার করা কতটুকু ইম্পর্টেন্ট, কতটুকু গুরুত্বপূর্ণ।
আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এই আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদুর রহমান অর্থাৎ রহমান যেন তাইনোর মায়ার বন্দা যারা, তাইনোর হকি বন্দা যারা, এরার সিফত আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ওয়া ইবাদুর রহমান, রহমানের ইবাদ, রহমানের বন্দা ইদ এরা, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, তারা লিগা ও সমস্ত মানুষ যারা জমিনো তারা অহংকার ভাবে তারা আপিন না, অর্থাৎ তারা সলাফিলার মাঝে কোনো অহংকারী নাই, তারা মানুষের লগে ভালা ব্যবহার করে, মানুষরে তারা মানুষের সামনে তারা তাওয়াদু রাখেন, তারা অহংকার করেন না, তারা মাঝে কিবির নাই, তকব্বুরি নাই। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, এবং একজন জাহিল মানুষ, যে মানুষের মাঝে অত জ্ঞান নাই, যে মানুষ জানে না হক এবং বাতিল জানে না, অথবা মানুষের লগে খিলা বালা ব্যবহার করতে হে জানে না, এখন একজন মানুষে যেদিন আমার লগে বা যে মানুষে অন্যের লগে বাদ ব্যবহার করে, এখন আমি তার লগে বাদ ব্যবহার করতাম নি না, সেও যদি আমার গাইলে আমি তার গাইলে নি না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, সেও যদি তার লগে কোনো জাহালতি করে, হে কিতা হয় ক্বালু সালামা, হে কোনো বাদ উত্তর দেয় না, হে সালাম অর্থাৎ হে হে শান্তির জবাব দেয়, এবং হে তার বিপরীত যে মানছে তার গাইলে আইছে বা তার লগে বাদ ব্যবহার করছে, হে বাদ ব্যবহারের বিপক্ষে হে বাদ ব্যবহার করে না। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামান, এবং যারা আস্থা রাখে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগি করেন, তারা সজদা করেন, নামাজ পড়েন, আল্লাহ বিল্লাহ করেন, এরা হইলে গিয়া ইবাদুর রহমান, এরা হইলে গিয়া আল্লাহ রাব্বুল আলামিনের মায়ের বন্দা। কারণ এই আয়াত দ্বারা একটা জিনিস প্রমাণিত, আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের আগে বন্দালোর কিলা ব্যবহার করা ও জিনিস আল্লাহ রাব্বুল আলামিনে প্রথমে উল্লেখ করছেন। অর্থাৎ এই আয়াত দ্বারা বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিনের যদি আমরা খুশি করতাম চাই, শুধু ইবাদত বন্দেগি করলে হইতো না, আমরা যদি শুধু নামাজ পড়ি, কিন্তু নামাজ পড়ার পরে আমরা মানুষের লগে বাদ ব্যবহার করি, এই নামাজের কোনো মূল্য নাই। এবং আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব পাইমু, এর থেকে আরো বেশি সওয়াব পাইমু যদি আমরা মানুষের লগে ভালা ব্যবহার করি এবং নামাজ পড়ি। শুধু নামাজ পড়ার মাসটা কি, মানুষের লগে নামাজ পড়ার পরে আমরা যদি মানুষের লগে ভালা ব্যবহার করি, এই জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশি খুশি হন। এবং কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, আমরা যে নমাজে কবুল হয়েছে, নমাজের কবুলিয়ত মকবুলিয়তের আলামত হয়ে গিয়া যে তানহানিল ফাহশা ওয়াল মুনকার, আমরা ফাহিশা থেকে বাঁচা থাকি, মানুষের লগে বাদ ব্যবহার করা থেকে আমরা বাঁচা থাকি, ওয়াল মুনকার এবং গুনাহান থেকে বাঁচা থাকি। এখন আমরা যে নমাজ করি, নমাজ করার পরে আমরা গিবত করি, মানুষের লগে বাদ ব্যবহার করি, আমরা বালা আখলাক থাকে না, তার অর্থ হয়ে গিয়া আমরা নমাজ ঠিক মতো পড়লাম না। সো এই আয়াতটাকে আমরা বুঝতাম পারি যে নমাজ যতটুকু ইম্পর্টেন্ট, সেইভাবে মানুষের লগে বালা ব্যবহার করাও ইম্পর্টেন্ট, এবং মানুষের লগে বালা ব্যবহার করাও গুরুত্বপূর্ণ। এবং একটা মশহুর হাদিস, এই হাদিস আমার সবার জানা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় প্রথমে মদিনা শরীফে যান, ইহুদি একজন আলিম আবদুল্লাহ ইবিন সালাম, তার নাম আছে আল হুসাইন ইবিন সালাম, মুসলমান হইবার আগে তার নাম আছে হুসাইন ইবিন সালাম, তাওরাত এবং ইহুদি কিতাবগুলো পড়ছিল যে যখন নবী আইবা, ইয়াসরিব নামক শহর যখন নবী আইবা, এবং তার শুনছেন যে মক্কা শরীফ থাকি একজন মানুষ, কুরাইশী একজন মানুষ, তার দাবি করে তাই নবী, তার এখন মদিনা শরীফ পাইছেন, এই সময় মদিনা শরীফ নাম আছে ইয়াসরিব, তার দেখতে চাইছিলাম, গিয়া দেখেন যে আল্লাহ নবী আইসুন সাল আইসুল, এবং তার প্রথমে চাইছেন কিছু কথা শুনতাম, সেখানে একজন মানুষের কথা শোনার পরে বোঝা যায় কোন ধরনের মানুষ। আরেক পাশে একটা কথা আছে, মা ফিকা ইয়াযহারু আলা ফিক, তোমার ভিতর মাঝে যে জিনিস আছে তোমার জিব্বার মাঝে প্রকাশ হয়েছিল। একজন মানুষ যদি বালা দেখে তার জিব্বাও বালা দেখাবো, একজন মানুষ যদি বাদ দেখে যত চেষ্টা করেন আপনি বালা করার, যত চেষ্টা করেন আপনি বালা কথা হইতো, কিন্তু কোনো না কোনো একদিন তার বাদ জিনিস প্রকাশ হয়ে যাব। এবং হযরত হুসাইন ইবিন সালাম, ইসমে তার নাম আছে হুসাইন ইবিন সালাম, থান গেলা এবং থান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কিছু ওয়াজ নসিহত শুনলাম। এবং মশহুর একটা হাদিস, আল্লাহ রাসূল ফরমান, আইয়ুহান নাস আফশু সালাম ওয়া আত'ইমু ত্বাআম ওয়া সিলুল আরহাম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা, হে মানুষ সকল, আফশু সালাম, তোমরা একে অপরকে সালাম দাও, ওয়া আত'ইমু ত্বাআম, এবং তোমরা শিমনি সাত করো, তোমরা মাছ খাবাও,
ওয়াসিলুল আরহাম, এবং তোমরা পরিবারের লগে তোমরা বালা রিলেশনশিপ রাখো, তোমরা পরিবারের লগে তোমরা বালা বার হইলো ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাস সুনিয়াম, এবং তোমরা রাত্রি নামাজ পড়ে যে সময় সব মানুষ ঘুমাতে পারে ওই সময় তোমরা কজা থাকবাই, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগি করবাই। এই চারটা কাজ যদি তোমরা করতে পারো ফাদখুলুল জান্নাতা বিসালাম, তোমরা খুব সহজে বেহেশতে যাবে ইনশাআল্লাহ। এই ওয়াজ শোনার পরে হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু দলিল ফাইলা যে এই নবী সারা এই কথা কি করতে পারে না, এবং তার বাদে ইসলাম গ্রহণ করলা। এখন আমি যখন তোমাকে চাইয়ার যে এই যে হাদিস শরীফ আল্লাহ রসুল সাইটটা জিনিস হয়েছেন, আফসুস সালাম তোমরা সালাম দিও, এখানে আরজনে সালাম দিও, ওয়াত ইমুত তাআম তোমরা এখন আরজনে খানি খাবাইও, ওয়াসিলুল আরহাম এবং তোমরা পরিবারের লগে তোমরা ভালো ব্যবহার করো, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাস সুনিয়াম এবং তোমরা রাত্রি নামাজ পড়ো। এই সার জিনিসটা কি শুধু একটা লাগে আল্লাহর ইবাদত কেশল, যেটা আল্লাহ রসুল ফরমান ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাস সুনিয়াম, তোমরা যে সময় সমস্ত মানুষ ঘুমোতা হয় ওই সময় তোমরা নামাজ পড়বা, কিন্তু বাকি যে তিন জিনিস তোমরা সালাম হইলো মানুষরা খাবাইও পরিবারের লগে ভালো ব্যবহার করেছে ইসলামের রহমিন হইলো, এই সার জিনিসটা কি তিনটা জিনিস শুধু মানুষের লগে ভালো ব্যবহার কথা আল্লাহ রসুল ফরমাইছে। এখন বেশ যাইতে হইলে আমরা এবারে তুলে গিয়া সাত ভাগের এক ভাগ, কিন্তু বাকি যে তিন ভাগ বাকি সাত ভাগের যে তিন ভাগ তুলে গিয়া মানুষের লগে ভালো ব্যবহার করা। আমরা এই হাদিস শরীফটাকে তাকে আমরা বুঝতাম পারি যে শুধু নামাজ পড়লে হইতো নাই, শুধু তাহাজ্জুদ নামাজ পড়লে হইতো নাই, আমরা মানুষের লগে ভালো ব্যবহার করতাম হইব, মানুষের লগে ভালো ব্যবহার করলে আমরা ঈমান আরো তাজা হইব। আল্লাহ রাসূল ফরমায় আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুকুম খুলুকা, ও মানুষের ঈমান অত বেশি কামি যে মানুষের মাঝে হুসনে খুলুক আছে, অর্থাৎ তার তার আখলাক ভালো আছে, অর্থাৎ আপনার আখলাক যত বেশি ভালো হবে অত বেশি স্ট্রং আপনার, অত বেশি শক্ত আপনার ঈমান হইব, এবং আপনার আখলাক যত খারাপ হয় অত বেশি দুর্বল আপনার ঈমান হইব। আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুকুম খুলুকান, সহি হাদিস আল্লাহ রাসূল ফরমায় যে ও মানুষের ঈমান সবচেয়ে বেশি কামি যে মানুষের মাঝে ভালো আখলাক আছে। এবং আরো হাদিস শরীফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া ইন্নাম বুইতু লিউতাম্মিম মাকারিম আল আখলাক, আল্লাহ রাব্বুল আলামিন আমারে একমাত্র একটা কারণে পাঠাইছেন, এখন এই কোন কারণ লিউতাম্মিম মাকারিম আল আখলাক, মানুষরে ভালো আখলাক শিক্ষা দেওয়ার লাগে, কেন এত মানুষের আখলাক শুন ভালো হয়ে যায় তা সবটা ভালো হয়ে যাব, একজন মানুষের আখলাক শুন ভালো হয় আল্লাহরে ডাইব এ মানুষের লোকে ভালো ব্যবহার করবো এ নমাজ সারতে তার সরম লাগবো, যে কারণে আমরা সবসময় চেষ্টা করতাম আমরা আখলাক ভালো করতাম। এখন আমরা তো সবসময় আমরা অনেক সময় আমরা আসলে দুর্ভাগ্য আমরা সময় এই জিনিস চিন্তা করি না, আমরা চিন্তা করি মাঝে মাঝে আমরা চিন্তা করি যে আমরা নমাজ ঠিক মতো পড়াম নি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের লগে যে সম্পর্ক এই সব সম্পর্ক আমরা ঠিক রাখলাম নি, কিন্তু মানুষের লগে সে যে সম্পর্ক এই জিনিসের মাঝে আমরা বেশি চিন্তা করি না। অথচ আমরা জানি যে কিয়ামতের দিন হিসাব নেওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমার ইবাদতের ক্ষেত্রে আমরা হিসাব নিতে নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমরা মানুষের লগে যেটা ব্যবহার করেছি সেই হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নিবা। ওয়াতাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় তোমরা ও আল্লাহরে ডরাও যে আল্লাহ তোমরা এই কিয়ামতের দিন তোমরা পরিবার সম্পর্কে তোমার প্রশ্ন করবা, পরিবারের লগে তোমরা ভালো ব্যবহার করছো না বাদ ব্যবহার করছো এই জিনিসের এই জিনিসের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রশ্ন করবা, যে কারণে আমরা সবসময় ইয়াদ রাখতাম যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের লগে ভালো ব্যবহার করতাম আমরা গুনাহ খান থেকে বাঁচা থাকতাম, আমরা মিশা পারতাম না, আমরা নামাজ ঠিক মতো পড়তাম, আমরা আমরা রোজা ঠিক মতো রাখতাম, আমরা যাকাত ঠিক মতো দিতাম, কিন্তু আমরা ওই জিনিসও ইয়াদ রাখতাম ইনশাআল্লাহ যে আমরা মানুষের লগে ভালো ব্যবহার না বাদ ব্যবহার করলাম। সেখানে কিয়ামতের দিন আল্লাহ রাসূল ফরমায় মা মিন শাইইন আসকালু ফিল মিজান মিন হুসনিল খুলুক, কিয়ামতের দিন যে সময় আপনার আমল যে সময় আপনার আমল আল্লাহ রাব্বুল আলামিন ওজন করবা মিজান ফালার মাঝে ওজন ওজন করবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে সবচেয়ে বার জিনিস হইলো গিয়া মানুষের আখলাক, আপনার আখলাক যদি ভালো থাকে এটা এটা হইলো সবচেয়ে বার জিনিস, এখন আপনার আখলাক যদি বাদ থাকে তা আপনার বাদ আমলের মাঝে সবচেয়ে বার জিনিস হইবো আপনার আখলাক, আপনার যদি ভালো ব্যবহার করে মানুষের লাগে আপনার আখলাক যদি ভালো থাকে তো ইনশাআল্লাহ কিয়ামতের দিন আপনার 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 হিসাব সহজ হইব, কিন্তু আমরা যদি মানুষের লাগে বাদ ব্যবহার কোনো মাঝ মিল রাখেনি। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলা আন-নাস, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান যে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা মানুষের লাগে উইটনেস বানাইছেন সাক্ষী বানাইছেন, এখন আমরা যদি খালি নামাজ পড়ি কিন্তু মানুষের লাগে বাদ বাদ করি নামাজ পড়ার পরেও আমরা আল্লাহর বাকি যে বন্ধু আকল আছেন তারা আপনার পক্ষে না বিপক্ষে সাক্ষী দিবা, অবশ্যই আপনার বিরুদ্ধে সাক্ষী দিবা, এখানে আমরা তার লাগে বাদ ব্যবহার করছি, এখন আমরা যদি মানুষের লাগে বাদ ব্যবহার করি যদি আমরা আপনার ইবাদত বেশি করতে পারছি না, যদি আমরা বেশি নামাজ রাখতে নামাজ পড়তে পারছি না রোজা রাখতে পারছি না, তারপরেও আমরা যদি মানুষের লাগে ভালো ব্যবহার করি তারা যদি সাক্ষী দেন যে আমার মানুষ ভালো আছে
কেমতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তারা শাকিরে গ্রহণ করবে, যে কারণে আমরা সব সময় মাঝে লাগিয়ে ভালো ব্যবহার করতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামাতি আহাসিনাকুম আখলাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে কিয়ামতের দিন, আমরা এই হাদিস শুনে তারা বুঝতে পারি যে কতটুকু ইম্পর্টেন্ট। আল্লাহ তো ফরমায় যে কিয়ামতের দিন আমার সবচেয়ে মায়ার মানুষ হইগা ও সমস্ত মানুষ, এবং আমার নিকট যে মানুষ হইগা ও সমস্ত মানুষ, আহাসিনাকুম আখলাকা, যার আখলাক হাসান আছে, যার আখলাক সুন্দর আছে, যার ব্যবহার ভালো আছে। হেনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় সুন্নত লেগে আল্লাহ রাসূল আখলাক, সবচেয়ে বড় সুন্নত লেগে আল্লাহ রাসূল আখলাক। হেনে আল্লাহ রাব্বুল আলামিন যত তারিফ করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আছে, সবচেয়ে বড় তারিফ লেগে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় যে হে আমার নবী, তোমার আখলাক বড় মহান, বড় আযীম আখলাক। আল্লাহ রাসূল আখলাক হইতে সবচেয়ে উত্তম আখলাক, যে কারণে যে সময় মক্কা শরীফের মানছে আয়াতের শানে নুজুল লিগা, যে সময় মক্কা শরীফের মানছে আল্লাহ রাসূলের বিরুদ্ধে মারছিলাম, এবং কইছে যে আল্লাহ রাসূল একজন কাহিন, আল্লাহ রাসূল একজন শাইর, আল্লাহ রাসূল একজন কবি, আল্লাহ রাসূল নবী নাই। এই সমস্ত জিনিস শোনার পরে আল্লাহ রাসূলের দিল একটু মানে খারাপ লাগলো, আল্লাহ রাসূল একটু বেজার হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় না তুমি তার কথা শুনো না, আমি আল্লাহই কইলাম ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে তোমার আখলাক হইলো সবচেয়ে উত্তম আখলাকের দিকে আল্লাহ রাসূলের, আল্লাহ রাসূলের আখলাকের তুলনায় খের আখলাক সমান হইতে পারে না। আল্লাহ রাসূলের সবচেয়ে বড় সুন্নত হইলো গিয়া কোন জিনিস, আল্লাহ রাসূলের আখলাক। এমন কি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারা প্রশ্ন করাইলো, কাইফা কানা খুলুক রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের খুলুক কেমন আছে, আল্লাহ রাসূলের আখলাক কেমন আছে। এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা ফরমাইলেন, তোমরা কিতাব কোরআন শরীফ পড়ছো না? নি তখন না অবশ্য আমরা কোরআন শরীফ পড়ছি। আল্লাহ হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ফরমাইলেন, জবাব দিলা কানা খুলুকুল কোরআন, আল্লাহ রাসূলের খুলুক আছে কোরআন শরীফ। অর্থাৎ একজন মানছে যেদিন কোরআন শরীফ পড়তে পারে না, এ যেদিন আল্লাহ রাসূলের আখলাক বাইজ চাইতো, হে হে তার বিশ্বাস হলো না যে না এটা সত্য নবী, কোরআন শরীফ না পড়লেও হে বুঝতে পারলো না একজন সত্য সত্য নবী। এবং ওলামা কেরাম ফরমায় যে কোরআন শরীফ আসলে দুইটা, একটা লাগে আমরা যে কোরআন শরীফ আমরা পড়ি, এগুলো হয় মুসহাফ ইলমি, মুসহাফ ইলমি হলে গা যে আমরা সামনে যে মুসহাফ আমরা কোরআন শরীফ যে আমরা পড়ি, যে কোরআন শরীফ আমরা আতো রাখি, এবং আরো কোরআন শরীফ লেগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার হয় মুসহাফ আমালি, আমালি মুসহাফ। অর্থাৎ যে কোরআন শরীফ একেবারে প্র্যাকটিক্যাল যে কোরআন, সেই কোরআন লেগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমরা বুঝতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় সুন্নত লেগে আল্লাহ রাসূলের আখলাক, আল্লাহ রাসূলের আখলাক লেগে সবচেয়ে বড় সুন্নত, সবচেয়ে বড় মুআজিজা। যত মুআজিজা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের দান করছে, সবচেয়ে বড় মুআজিজা লেগে আল্লাহ রাসূলের আখলাক। এখানে আল্লাহ রাসূলের আখলাক এমন আছেন যে আর কোনো মানুষের যদি আল্লাহ রাসূলের যে পরিমাণ মুসিবত সাফার করছে, আল্লাহ রাসূল যে পরিমাণ স্ট্রাগল করছিল, কষ্ট পাইছিল দুনিয়ার মাঝে, অন্য কোনো মানুষ যদি এই স্ট্রাগল পাইতো হে ইসলাম বাদ দিলেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবর, আল্লাহ রাসূলের আখলাক কত বড় আছেন, কত বড় আজিম আছেন, যে কারণে সবচেয়ে বড় মুজিজা লাগা আল্লাহ রাসূলের আখলাক। এখন আল্লাহ রাসূল ফরমায় যে কিয়ামতের দিন আমার সবচেয়ে মায়ের মানুষ লাগা ও সমস্ত মানুষ, আমার সবচেয়ে নিকট যে সমস্ত মানুষ আমার বেশি খান্দা তৈবা এরা লাগা যার আখলাক ভালো আছেন। এখানে আল্লাহ রাসূলের যেন আখলাক ভালো আছে, আমরা যদি আল্লাহ রাসূলের সুন্নত পালন করি, আমরা যদি আমরা সুন্নত পালন করি, আমরা সবসময় চিন্তা করি যে আমি নামাজ দুই রাকাত পড়ি, অথবা আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, অথবা আমি আরো যে ইবাদতগুলি আছে আমি ও সমস্ত আমি কাপড় পিনতে সময় পরে ডান হাত দেই, আমি ঘুমাতে সময় আমি ডান সাইড আমি ঘুমাই, এই সমস্ত জিনিস ঠিক আছে, কিন্তু সবচেয়ে বড় সুন্নত হলো গিয়া আল্লাহ রাসূলের আখলাক। আমি যদি নামাজ পড়ি কিন্তু আমি মাত্র লোকে বালা ব্যবহার করি না, আল্লাহ রাসূলের যারা বাবা বালা ব্যবহার করছিলা, আমরা যদি সমানভাবে এটা বাবা বালা ব্যবহার করি না, তাহলে আমরা আসলে আল্লাহ রাসূলের সুন্নত আমরা পুরা পালন করছি না। যেখানে আমরা চেষ্টা করতাম আমরা সব সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পালন করতাম, কিলা আল্লাহ রাসূলের আখলাক আমরা হাসিল করতাম। আল্লাহ রাসূল যারা মাত্র লোকে বালা ব্যবহার করতো, আল্লাহ রাসূল কোনো সময় গালি দিছিল না, আল্লাহ রাসূল কোনো সময় একজন মানুষের যদি বাদ আল্লাহ রাসূলের যদি কোনো আদেশ দিতাম, একজন মানুষের জন্য করতো না, আল্লাহ রাসূল কইতেন তুমি খেয়ে খুলাই না, এই কথা আল্লাহ রাসূল কইতেন, আল্লাহ রাসূল খালি রিমাইন্ডার দিতা যে তুমি এই কাম কইরো অথবা এই কাম করছো নি, কিন্তু যেন করই না, আল্লাহ রাসূল কোনোদিন কইছই না তুমি এই কাম খেয়ে করছো না। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ফরমায়, আমি 10 বছর আল্লাহ রাসূলের খিদমতে আসলাম। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু হিজরতের পরে আল্লাহ রাসূল মদিনা শরীফ যাওয়ার পরে হযরত আনাস বিন মালিক আসলে তার খাদিম, যিনি হয় খাদিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল খাদিম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু রান হই, আমি 10 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আসলাম, এবং এই 10 বছরের মাঝে কোনো একদিন
আল্লাহ রাসূল কইছেন না আমি যেদিন আল্লাহ রাসূল যেদিন কইন আমি একটা কাজ করতাম আমি না করার পরে আল্লাহ রাসূল কোনদিন কইছেন না তুমি ইহরাম খাইনা করলাই না এবং আমি যেদিন একটা কাম করি যেদিন ঠিক মতো করি না আল্লাহ রাসূল কোনদিন কইছেন না যে তুমি ইহরাম এলা খাইনা করলাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাক এমন ভাবে আছেন হযরত আমির ইবনে আস রাদিয়াল্লাহু ফরমাই যে সাহাবা کرام তারার মাঝে তারা ওলা ধারণা আছেন যে আমরা মনে করতাম যে আল্লাহ রাসূল আমাদের বেশি মায়া করতাম আমরা জানি যে পুরুষের মাঝে আল্লাহ রাসূল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বেশি মহব্বত করতাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বেশি মহব্বত করতাম হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বেশি মহব্বত করতাম হযরত আলী রাদিয়াল্লাহু বেশি মহব্বত করতাম কিন্তু সাহাবা کرام ফরমাইতাম যে আমরা মনে করতাম যে আল্লাহ রাসূল আমারে বেশি মহব্বত করতাম আল্লাহ রাসূল তার লোকে যারা ব্যবহার করতাম তারা বুঝতা যে না সবচেয়ে বেশি মহব্বত করতাম আমারে এই আছিল আল্লাহ রাসূলের আখলাক এখন আমরা যদি নামাজ পড়ি এটা ভালো জিনিস আমরা যদি রোজা রাখি আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত বন্দি করি ঠিক আছে কিন্তু আমরা যদি মানুষের লোকে ভালো ব্যবহার করি না আমার আখলাক যদি সুন্দর হয় না তাহলে আমার নামাজে কামাই দিত না কেনে কিয়ামতের দিন খালি নামাজ পড়লে হইতো না কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমরা নামাজের হিসাব করতে নাই আমরা মানুষের লোকে যেটা ব্যবহার করছি এই সমস্ত জিনিস আল্লাহ রাব্বুল আলামিনে আমরা হিসাব করবো আল্লাহ রাসূল ফরমায় ইন্নাল রাজুলা লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতি ক্বাইমিল লাইলি ওয়া সাইমিন নাহার সুবহানাল্লাহ আল্লাহ সে ফরমাই যে একজন মানুষ যেদিন তার আখলাক ভালো থাকে যেদিন নামাজ পড়েও না অর্থাৎ নফল নামাজ যেদিন পড়েও না এবং নফল রোজা রাখে না হে সওয়াব পাইব হে যেমন আস্থা রাই হে নামাজ পড়ছে এবং আস্থা দিন হে রোজা রাখছে আল্লাহ সে ফরমাই একজন মানুষ যদি তার আখলাক ভালো হয়ে যায় ইন্না রাজুলা লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি তার এই ভালো আখলাকের কারণে তার এই ভালো আখলাকের মাধ্যমে لا يدرك بحسن خلقه درجات قائم الليل وصائم النهار الله سبحانه فرمায় যে হে তার ভালো আখলাক আল কোরআনে হে আল্লাহর দরবারে তার সব সময় তার আমল নামাজ মাঝে লেখা থাকবে হে আস্তা রাইত না হে নামাজ পড়ছে এবং আসা দিন হে রোজা আছে যদি হে নামাজ পড়ছে না এবং রোজা আছে না কেন তার আখলাক ভালো তার আখলাক ভালো এবং হে যে সব পাইলনে নামাজ পড়ার পরে এবং রোজা রাখার পরে হে যে সব পাইলনে তার আখলাকের মাধ্যমে আরো বেশি সব পাইল যে কারণে আমরা সব সময় আমরা চেষ্টা করতাম ইনশাআল্লাহ আমরা আখলাক ভালো হইতো এবং আগে যা হয়েছিল আমি ফরমাইছি আল্লাহ রসুল ফরমাই যে কিয়ামতের দিন আমার খানদান আমার নিকট ও ও আমার বেশি খানদান মানুষ হই বা এবং আমার বেশি মায়ের মানুষ হই লেখা সমস্ত মানুষ জেরার আহাসিনাকুম আখলাকা জেরার আখলাক বেশি সুন্দর এবং আল্লাহ রসুল ফরমাই ওয়া ইন্না আবগাদাকুম ইলাইয়া ওয়া আবআদাকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামাতি আস-সারসাতুন ওয়াল মুতাশাদ্দিকুন ওয়াল মুতাফাইহিন ওয়াল মুতাফাইকিহুন আল্লাহ রসুল ফরমাই এবং কিয়ামতের দিন আমি ও মানুষকে ও সমস্ত মানুষের বেশি ঘৃণাইব এবং ও সমস্ত মানুষ আমার থেকে বেশি দূরে থাকবা খারাপ আল সারসাতুন যারা বেশি মাতোই যারা বেশি মাতোই এবং যারা অন্যরে মাততে দেয় না হে মাতে কিন্তু অন্য মাতলে হে তার মাত খাটি যায় এটা লাগে মানে বাদ আখলাকের একটা আলামত যারা মাতুন বেশি এবং যারা মাততে সময় অন্যরে মাততে দেয় না এবং যারা মাঝে তকব্বুর আছে এই সমস্ত মানুষ কিয়ামতের দিন আমার থেকে বেশি দূরে থাকবা এবং ও সমস্ত মানুষ আমার বেশি নিকট থাকবা যারা যারা আখলাক ভালো আছে যারা আখলাক হাসানা আছে অর্থাৎ যারা আখলাক সুন্দর আছে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হুসনে খুলুক দান করুক এবং আল্লাহ রাব্বুল আলামিন যারা সলা ফিরা করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশ হন ওভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সলা ফিরা করা তৌফিক দান করুক আমিন মাই ডিয়ার রেসপেক্টেড এলডার্স এন্ড ব্রাদার্স উই বিগিন ওয়ান্স অ্যাগেইন বাই থ্যাঙ্কিং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা for blessing us all with the opportunity to be sitting in his blessed house.